যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়। আবার ফিরে আসলাম আপনাদের কাছে একটা নতুন আইডিয়া নিয়ে। বাঙালি হিসেবে আমার আজকে খুব গর্ববোধ হচ্ছে, শুধু আজ বলে না, যেদিন থেকে আমি রিয়েলাইজ করেছি মাতৃভাষার ভ্যালু, যেদিন থেকে আমি রিয়েলাইজ করেছি জীবনের সত্যিকারের মানেটার জন্য মায়ের ভাষা, মায়ের মুখ থেকে যে ভাষা শুনে আমার ভাষা তৈরি হয়েছে, সেই ভাষা কত মানুষকে উন্নতির জায়গায় নিয়ে যায়। আপনি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে আছেন না অন্য প্রান্তে আছেন, বা বাংলাদেশে রয়েছেন, বা বাংলাদেশ ভারতবর্ষ ছাড়া সারা পৃথিবীর কোনো এক কোনায়, কোনো এক জায়গায় আপনি একজন বাঙালি হিসেবে আমার এই ভিডিও যদি আপনি দেখতে দেখছেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আমি লাইফটাকে শুরু করেছিলাম একদম মফস্বল থেকে, মফস্বল মানে একদম গ্রাম, সেই অর্থে গ্রামই বলা চলে। অনেক সময় বাঙালিদের মধ্যে একটা ধারণা আছে যে শহরে জন্মাতে হবে, ভালো ঝাঁ চকচকে ইংলিশ স্কুলে পড়াশোনা করতে হবে, খুব ভালো প্রনাউন্সিয়েশন হতে হবে, তবেই নাকি বাঙালি সাকসেসফুল হয়। আর না হলে বাঙালিদের কপালে নাকি লেখা আছে একটাই কথা, আসি যাই মাইনে পাই, ডিম পাউরুটি কলা বড় ঘড়ির তলা। খুব ছোটোবেলায় আমাকে একজন বলেছিলেন বাঙালিরা এর বাইরে বেরোতে পারে না। আমার খুব রাগ হয়েছিল ওনার কথা শুনে, আমি বুঝতে চেয়েছিলাম মানেটা কি। উনি বলেছিলেন বাঙালি মানে চাকরি ছাড়া কিছু বোঝে না, বাঙালি চাকর লগ্নে জন্মায়, মানে আসি যাই মাইনে পাই, মানে একটা মাইনে থাকতে হবে। আরেকটা কি, ডিম পাউরুটি কলা, মানে বাঙালিদের টিপিক্যাল কোথাও বেড়াতে যাক বা টিফিন কিছু হলেই ডিম পাউরুটি কলা নাকি থাকতেই হবে। আমি খুব ছোট তখন এইগুলো বুঝি না। আর বড় ঘড়ির তলা মানে যদি কখনো পশ্চিমবঙ্গের কেউ কোথাও থাকে, তাহলে যদি হাওড়া স্টেশনে তাকে যাতায়াত করতে হয়, কোথায় দেখা করতে হবে, বড় একটা ঘড়ি আছে, বহু পুরনো ঘড়ি, ব্রিটিশ আমলের ঘড়ি, সেই ঘড়ির তলায় নাকি দাঁড়িয়েই দেখা করতে হবে। তো আমি এই প্রথাগত ভাবনা চিন্তার বাইরে গিয়ে ছোটোবেলা থেকেই ভাবনা শুরু করেছিলাম এমন কি করা যায় যেখানে আমি বাঙালিও থাকবো, আবার নিজের মতন, নিজের যোগ্যতায়, নিজের ক্রিয়েটিভিটিতে নিজের মতন করে নিজে খুঁজে পাবো। সেই জন্যই আমি প্রায়ই বলে থাকি যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়। ঠিক এই বোঝা খোঁজা পাওয়ার কথা যদি দেখি, আমাদের চোখের সামনে অনেক বাঙালি আছে যারা খুবই সফল। আমি ইতিহাস বা স্বাধীনতা নিয়ে কথা বলবো না, সেখানে এত বাঙালি, একজনের নাম বলে আরেকজনের নাম মিস হয়ে যাবে। আমি বর্তমান সিচুয়েশনের উপর দাঁড়িয়ে বলবো, যদি আমরা বন্ধন ব্যাংক দেখি, বন্ধন ব্যাংকের ওনার একদমই কিন্তু ছাপোষা বাঙালি ঘর থেকে উঠে আসে। আমরা যদি টেকনো গ্রুপকে দেখি, টেকনো গ্রুপের ওনার যিনি রয়েছেন সেখানেও কিন্তু একদম ছাপোষা বাঙালি, এবং ভাবনা চিন্তাগুলো বিরাট ছিল, শুরু হয়েছিল কিন্তু খুব ক্ষুদ্রভাবে। আর আমি আপনার সামনে মৃণাল চক্রবর্তী বসে আছি, আমারও কিন্তু ঠিক এইরকম, একটা ছোট্ট শহরে সিম্পল পড়াশোনা, ক্লাস ফাইভে অঙ্কে ফেল করে কোনো রকমে স্কুলের দয়া দাক্ষিণ্যে পাশ হয়ে যাওয়া, তারপরে ধীরে ধীরে জীবনটা একটা খেলাধুলার জন্য একটা চাকরি আমার জুটে গেছিলো, সেই বাঙালির চাকরির লক্ষ্য। কোথাও একটা মনে হতো আমি চাকরির জন্য জন্মাইনি, আর সেদিন আমি নিজেকে নিজে প্রতিজ্ঞা করেছিলাম যে সত্যি ওই বোঝা আর খোঁজার পাওয়াটাকে একটু অন্য মাত্রায় দেখতে হবে। আমাকে কেউ প্রশ্ন করেছিল, যে প্রশ্ন আমি আপনার সামনে রাখবো, আপনি কি জানেন, আপনি কি জানেন না, বহুবার এই প্রশ্ন বহুবার বহু মানুষকে করেছি, সবারই একটাই উত্তর পেয়েছি, আমি জানি না আমি কি জানি না। আমি জানি আপনারও কোথাও একটা মনে হয় কিছু জানি, বাট অনেকটাই হয়তো জানি না, বাট আমি চাই আপনিও জানতে চান, আমিও জানতে চাই। আপনার বয়স যদি 30-এর কম হয়, আমি একটাই কথা বলবো, আপনার চাওয়ার পরিমাণটাকে এমনভাবে বাড়িয়ে দিন যে আপনি যে বয়সেই আছেন না কেন, 10, 12, 15, 18, 22, 26, 28, 29, আপনি কিন্তু একটা সোনার সাগরের ওপরে বসে আছেন, যেখান থেকে শুধু সোনা নেওয়া না, সোনা বিতরণও করতে পারেন, সেটা হলো আপনার এই 6 ইঞ্চেস। আর এই 6 ইঞ্চেসকে আপগ্রেড করার জন্য সবসময় আপনাকে নিজেকে বলতে হবে একটাই কথা, যে আমিও পারি, আমি সেই মানুষ যে পারি। আমি যখন ডিসাইড করেছিলাম লন্ডনে যাব, কেমব্রিজে যাব, আমার আর্থিক সম্মত ছিল না, আমি কিন্তু প্রচণ্ডভাবে, ঠিক যেভাবে আমরা যে দুটো নাম বললাম, বন্ধন ব্যাংক বা টেকনো গ্রুপ, তারা যেভাবে শুরু হয়েছিল, আমার স্টোরিটা অনেকটা ওই রকম। আমি আমার একটি কলকাতায় ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটটি মর্টগেজ রেখে তার টাকা নিয়ে আমি চলে যাই। আমার ফ্যামিলি এখানে, আমার বাবা মা এখানে, আমার মেয়ে, আমার ওয়াইফ সবাই এখানে, আর আমি একা ওখানে যুদ্ধ লড়েছি। প্রথম যুদ্ধটা বেশ টাফ ছিল, উইদিন 10 ডেজের মধ্যে আমাকে পার্ট টাইম কাজ করতে হয়, এবং সেই কাজগুলো আমি খুব খুশির সাথে করতাম, বিকজ আমার কাছে আমার প্যাশনটা খুব বড় ছিল, যে আমার বুঝেও ফেলেছি, খোঁজাটাও স্টার্ট হয়ে গেছে, আর বোঝা খোঁজা স্টার্ট হয়ে গেছে মানে আমি পাবো।
আমি রেস্টুরেন্ট বয় হিসেবে কাজ করতাম, ঠিক যেভাবে টেবিল পরিষ্কার করে চা কফি দিতে হয়, খাবার দিতে হয় এবং তারপরে কাস্টমার উঠে গেলে টেবিল পরিষ্কার করতে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ আফটার কমপ্লিটিং দ্য টোটাল জব, পুরো ফ্লোরটাকে মপ করার পর দোকান বন্ধ করার আগে যে বাসনগুলো সেগুলোও ধুতে হয়। অনেক ক্ষেত্রেই এরকম হতো, সেই খাবার যেটা বেঁচে থাকতো সেটা আমরা খেতাম এবং পুজোয় যতটুকু পারতাম খেতাম, তারপরে কিছুটা আমি নিয়ে আসতাম পরের দিনে, ওটা ইউনিভার্সিটিতে যাওয়ার সময় আমি খেয়ে যেতাম। নট অনলি দ্যাট, এভরি সানডে একটা জব পেয়েছিলাম যেখানে আমাদের ইউনিভার্সিটির কিছু নিউজ পেপার আমাদের ডিস্ট্রিবিউট করতে হতো, আর সেটা রাস্তায় দাঁড়িয়ে, সেটা স্নোফল হোক আর রেইন হোক তার মধ্যেও কিন্তু করতে হয়েছে, তার কারণ সেটা থেকে একটু বেশি পয়সা পাওয়া যায়। এইভাবে আমি 4.5 বছরের ওপর আমি কেমব্রিজের থেকে আমি আমার পড়াশোনার খরচা এবং নিজে থাকার খরচা চালিয়েছি, এবং সেই যুদ্ধ লড়ার পর যখন আমি চাকরি করতাম এখানে, বাবা মা সবসময় ভাবতো ফিক্সড ইনকাম, আর এটা তো আনসার্টেন লাইফ, আমি কাউকেই বোঝাতে পারিনি। তখন আমি খালি মনের চোখে দেখতে পাচ্ছিলাম যে আমি কোথায় নিজেকে দেখতে চাইছি, শুধু আমার বেনিফিটের জন্য নয়, প্রত্যেকটা বাঙালিদের জন্য, প্রত্যেকটা যারা বাংলা ভাষায় কথা বলে প্রত্যেকটা বাঙালিদের জন্য, আর সে যে দেশেই থাকুক না কেন, পৃথিবীর যে কোনাতেই থাকুক না কেন। দেশে ফিরে আসার পর আমার কাছে সুযোগ এসে যায় ভারতবর্ষের সব থেকে বড় বড় স্পোর্টস টিমগুলো যাদের মনের জোর বাড়ানো। আমি আসার যখন প্রথম এখানে আসে, আমি যখন প্রথম নিজেকে বলতে থাকি আই এম এ মেন্টাল টাফনেস ট্রেনার, লোকে হাসতে থাকে, বলে সেটা কি জিনিস, লোকে খায় না মাথায় দেয়। এর আগে কিন্তু মেন্টাল টাফনেস ওয়ার্ডটা কেউ কোনোদিনও ভারতবর্ষের মতন দেশে কেউ ইউজ করে। সাইকোলজিস্ট ওয়ার্ড ইজ ভেরি কমন, সাইকিয়াট্রিস্ট ইজ ভেরি কমন, বাট হোয়াট অ্যাবাউট মেন্টাল টাফনেস, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন মেন্টাল টাফনেস অ্যান্ড সাইকোলজিস্ট। এই জিনিসগুলো যখন আমি বোঝানো আরম্ভ করলাম, অনেকটাই অ্যাওয়ারনেস তখন দিনে এসে গেছে এবং সেইভাবে স্পোর্টস টিমগুলো বিশ্বাস করা শুরু করলো, এবং তারপরে জুনিয়র ওয়ার্ল্ড কাপ জেতা হকিতে আফটার 16 ইয়ার্স। খালি ভাবতে পারছেন কত বড় একটা সাফল্য, মেন্টাল টাফনেস কতটাভাবে কাজ করলো। এবং সেই কিন্তু একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে থেকে উঠে আসা একটি বাঙালি ছেলে। আমার মনে হয় আপনি যেখানেই জন্মেছেন সেটা ম্যাটার করে না আপনি জীবনে কোথায় পৌঁছাবেন, ম্যাটার করে ইনসাইডে আপনি কী কনসিভ করছেন। আউটসাইড ইজ নট ইম্পর্টেন্ট, ইনসাইড ইজ মোর ইম্পর্টেন্ট। যদি আপনিও চান আপনার জীবনে খুব সফল হতে, তাহলে সাকসেসফুল লোকের ভেতরটাকে ইনস্টল করুন, বাইরেটা না। অনেক সময় মেসিকে বাইরে থেকে আমরা ইনস্টল করি, ভেতর থেকে না, ভেতরের খেলাটাকে ইনস্টল করুন, তাহলে আপনিও আপনার লাইফে মেসির মতন হতে পারবেন, এবং আমি জানি আপনি সেটা হবেন। আর সব উত্তর তো হয়তো এখানে দিতে পারলাম না, আর যদি এরপরেও মনে হয় কিছুভাবে দরকার, আমার কাছে পার্সোনালি অনেকে এসে মিট করেন যারা বলেন স্যার 1:1 আমি যদি আপনার কাছ থেকে আইডিয়া পেতে পারি তাহলে ভালো হবে, আর সেই আইডিয়া দেওয়ার জন্য আমি আপনাদের সাথে আছি। দেখা হবে আবার খুব শিগগিরই, থ্যাংক ইউ।